হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী এক্সপ্লেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে সবাইকে বলছি গুড মর্নিং। আর আমি দেখো রান্না করতে বসেই মানে ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখে বুঝতেই পারছ, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো, যে ভিডিওটা, সেটা হচ্ছে আজকে আমি ডিম দিয়ে আলু ভাজা করব। আলু ভাজা তো সবাই মানে খাও, সবাই বানাতে পারো, কিন্তু ডিম দিয়ে আলু ভাজা করব, নতুন একটা রেসিপি বলতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে ডিম দিয়ে আলু ভাজাটা কীভাবে হয়। তোমরা হয়তো ভাবছো যে ডিম দিয়ে আবার আলু ভাজা কীভাবে করে, তো চলো সেটাই আমি তোমাদের দেখাবো যে ডিম দিয়ে আলু ভাজাটা আমি কীভাবে করব। জানতে হলে স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, জানতে পারবে ভেরি মানে কি বলবো, খুব সুন্দর একটা রেসিপি। এটা রুটির সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, বা চাই অনেকে চাইলে ভাতের সাথে ডাল ভাত, এই মানে ডিম দিয়ে আলু ভাজাটা খেতে পারো। তো চলো আর বকবক না করে শুরু করছি যে কীভাবে করছি, ঠিক আছে? দেখতে থাকো। আলু ভাজা করার জন্য আলুটা কেটে নিয়েছি আমি, তার সঙ্গে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, ঠিক আছে? যেহেতু আলু দিয়ে ডিম ভাজাবে, আলু তো লাগবেই, আর আলু ভাজার মানে একটু পেঁয়াজ না দিলে আলু ভাজাটা ঠিক ভালো লাগে না, আর আমি একটু পেঁয়াজ দিলেই আলু ভাজাটা খেতে পছন্দ করি। আর লাগছে দুটো ডিম, দেখেছ? এবার যে যেরকম খায় দুটোও দিতে পারো, তিনটেও দিতে পারো, একটাও দিতে পারো, আমি দুটো ডিম দেবো। তো চলো এবার আর দেরি না করে শুরু করে দিই ভাজাটা। আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেলও দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে আমি আলু ভাজাটা ছেড়ে দেবো, আগে আলুটা ভেজে নেব, তারপর দেখো কি করে ডিম দিয়ে আলুটা ভাজি। তো দেখো তেলটা গরম হয়ে গেছে আমার, এবার আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একেবারেই দিয়ে দেবো। দিয়ে দিলাম, এবার একটু আমি নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো একটু লবণ আর হলুদ। তো দেখো বন্ধু, লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুটাকে ভেজে নেবো ভালো করে। তো চলো আলুটা ভাজো, তারপরে আবার রাখছি। তো দেখো বন্ধুরা, আলুটা আমার পেরায় ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা দেওয়ার জন্য কিন্তু আমি মাঝখানটা একটু ফাঁকা করে নেব, ঠিক আছে? মাঝখানটা ফাঁকা করে তার মধ্যেই ডিমটা আমি দিয়ে দেবো। তো চলো ডিমটা দিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, ডিমটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু লবণ দেবো। লবণটা না দিলে না এই ডিমটার ভেতরে লবণটা ঢোকে, সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার এইভাবে ভালো করে আমি ডিমটা দিয়ে দেবো, ভেজে নেব। আলু ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যে কিন্তু আমি ডিমটা দিয়ে দিই, এক্সট্রা করে তেলটা আমি দিই। আর আমরা কিন্তু আজকে এই ডিম দিয়ে এই মানে আলু ভাজাটা রুটি বানিয়েছি সকালের টিফিন, তো রুটির সাথেই খাবো, ঠিক আছে? মনে হলো আজকে যে সবসময় তো আলুর তরকারি বা ডিমের তরকারি বা যাই ডিমের অমলেট খাওয়া হয়, ডিম সেদ্ধ খাওয়া হয়, তা আজকে আমি ডিম দিয়ে আলু কি ভাজা করব। খেতে কিন্তু খুব টেস্টি লাগে, আমি আগে একদিন খেয়েছিলাম অন্য একটা জায়গায়, তো তাই আমার রাখতে ইচ্ছা হলো যে তাহলে আজকে আমি রান্না করছি। তো চলো আর একটু ভাজা হবে, তখন রান্না। তো দেখো বন্ধুরা, আমার ডিম দিয়ে আলু ভাজাটা হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আজকের মতন টাটা বাই, এখানেই এন্ড করছি। তো দেখো ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে।